স্বাস্থ্যকর্মী সেজে আবাসনে ঢুকে চুরির চেষ্টার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের এক বহুতলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাস্থ্যকর্মী সেজে বাড়ি ঢুকে লুটপাটের চেষ্টা এক দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকার এক আবাসনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্যান্য আবাসিকরা। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে বহুতলের এক আবাসনে আসে এক ব্যক্তি। নিজেকে স্বাস্থ্যকর্মী বলে পরিচয় দেয় সে। ঘরে সেই সময় গৃহবধূ ও তার শিশু সন্তান ছিল। ওই ব্যক্তি মহিলার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চায়। তাকে একটি ফর্মে সই করিয়ে নেয় বলে অভিযোগ। এরপর সে বোতলে জল ভরে দিতে বলে। গৃহবধূ রান্নাঘরে জল আনতে গেলে ঘরের দরজা বন্ধ করে দেয় ওই ব্যক্তি। এরপর রান্নাঘরে গিয়ে বন্দুক দেখিয়ে সোনা গয়না টাকা পয়সা দাবি করে সে। অবস্থা বেগতিক বুঝতে পেরে গৃহবধূকে হাত পা বেঁধে রেখে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছেন। এসে আমার শৈশব নাম নিল, নিয়ে পরে বললো আমাকে বোতলে জল করে দিও। জল ভরতে গেল, নিয়ে ও ঘরে ঢুকে দরজা লক করে দিয়ে ওকে রান্নাঘরে চেপে ধরে রিভলভার দেখিয়ে বলছে মেরে দেবো, তুই চুপ করে থাক না তোকে মেরে ফেলবো। কি রিভলভার দিয়ে? হ্যাঁ, রিভলভার দেখিয়েছিল। এবার দিয়ে চেন পড়েছিল, সেই চেন ফেন ছেঁড়া পড়েছিল, কানেরটাও পড়েছিল, কিছু সোনা দানা টাকা পয়সা তো কিছু ছিল না, সেরকম একটা সেগুলো কিছু নেয়নি, খালি ওকেই মারধর করেছে। হাত পা বেঁধে ও তো বলছে একদমই ছিল। স্থানীয় এক বাসিন্দা বলেন ওই দুষ্কৃতী স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে আসে, জল খাওয়ার কথা বলেই দরজা বন্ধ করে দেয়। উনি নিজেকে হাসপাতালের কর্মী বলেও দাবি করেছেন। ঘটনায় হতবাক অপর আবাসিকরাও। এক বছর মতো হবে, হাজবেন্ড নয় ব্যক্তি, ছোট বাচ্চা রয়েছে, মহিলা বা হাজবেন্ড, কেউ কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা বা আমরা এরকম কিছু দেখিনি বা বাইরে কারোর সাথে ঝামেলা নেই, এই জন্য কে এসে এটা করলো আমরাও বুঝতে পারছি না। এবং কিছু জিনিস ছেঁড়া ভাঙা পেয়েছি, মানে জিনিসপত্র নাকি হাটানো হয়েছে এবং মঙ্গলসূত্র বা কিছু কিছু জিনিস যেরকম পড়ে রয়েছে ওখানটায়। এবার আমরা তো এটা দরজা খোলার পরে দেখেছি, তার আগের পোর্শনটা কিন্তু জানি না, যেটা ওনারা বক্তব্য রাখছেন সেটাই ধরতে হচ্ছে। বাকি তো পুলিশ এসেছিল, পুলিশ প্রশাসন যেটা দেখেছে উল্টো দিকে সিসিটিভিতে দেখা গেছে একটি ছেলে এসছে, তাদের ব্যাগ মুখে মাস্ক পরা, মাথায় কালো টুপি, হোয়াইট শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরা। ওনার বক্তব্য অনুযায়ী ঘরে আনুষ মার পড়েছিল, কিন্তু সেটা খেলনা কি কী সেটাও তো আমরা জানি না। রাস্তার ওপরে আতঙ্ক বলতে তো এতদিন আমি রয়েছি, আমার 4-5 বছর হয়ে গেছে বিল্ডিংয়ে। মেন ব্যাপার হলো আমাদেরও যা সিকিউরিটি রয়েছে সেটাকে আরো মনে হয় স্ট্রেংথেন করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দুর্গাপুর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।